গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যাবেলা আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি আর আজকে সন্ধ্যাটা আমরা পুরীর বিচেই সময় কাটাবো, আর কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে, তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা বিচের ভিতরে চলে এসেছি, খাবারের স্টল আছে সেগুলো আস্তে আস্তে কভার করি। কারেন্ট নিয়ে লোডশেডিং হয়ে গেছে, তো গাইজ দেখতেই পাচ্ছ এই যুগ বিচে চলে এসেছি, মানে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এখানে না একটু আগে একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য অনেক দোকান বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান আবার খুলছে আবার কিছু কিছু দোকান বন্ধও আছে। তো আমাদের একটু বেড়াতে একটু দেরি হয়ে গেল বৃষ্টির জন্যই। তো দেখো এখানে এই যে মাছের দোকান, তারপর আরও এগরোল, চাউমিন, ফুচকা এইসব তো আছেই, সব কিছুর দোকান আছে। তো চলো, মানে ওই পাশে আরও শঙ্খ ঠাকুরের দোকান, মানে বিভিন্ন রকমের অনেক অনেক দোকান আছে, জামাকাপড়ের দোকান। তো যতটা পারবো তো আমরা ঘুরবো আর সেগুলোও তোমাদেরকে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখো, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তোমাদের পুরীর বিচটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো অনেক অনেক দোকান আছে, তো আমরা যেগুলো ঘুরেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করেছি। আর দেখো হচ্ছে বিচেই জামাকাপড়ের দোকান আছে, তো দেখেই নাও আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই বলো। আর এখন সৌরভ আমাকে কী একটা গিফট দেবে বলছে, তো সেইখানেই যাব। তো এখন কথা না বাড়িয়ে চলো যাই, আর কী গিফট দেয় সেটা একবার রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। A few moments later. হোটেলে চলে এসেছি, তো আজকে অনেক কিছু শপিং করেছি, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ফার্স্টেই দেখো একটা শিব ঠাকুর কিনেছি, শিবলিঙ্গ আর এই যে বাটি, তো কেমন লাগছে বলে এই একটা কেনা হয়েছে। আর এইখানে জগন্নাথ ঠাকুরের এই যে ফ্রেম কেনা হয়েছে, খুব সুন্দর, তোমরা দেখতে পারো খুব ভালো। এই একরকমের ঠাকুর কেনা হয়েছে আর এই একরকমের ঠাকুর কেনা হয়েছে, তো খুব ভালো, খুব কম দামও। এখানে একটু যদি ইয়ে করো তো ভালো কম দামে পাবে। আর ঠাকুর এরকম একরকম ঠাকুর কেনা হয়েছে দোলনা মতো, খুবই সুন্দর, এটা তো খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে এটা। তো এটা দোলনা মতো একটা প্রদীপ নেওয়া হয়েছে, এই দেখো এই একটা প্রদীপ নেওয়া হয়েছে, এই একটা প্রদীপ নেওয়া হয়েছে, ওটাকে এই দুটো প্রদীপ নেওয়া হয়েছে। আর এই যে চাপি রিং নেওয়া হয়েছে পুরো, শঙ্খ দেওয়া, এগুলো ভেরি নাইস, খুবই সুন্দর এগুলো। আর এই একটা ছোট্ট ঠাকুর নেওয়া হয়েছে, জগন্নাথ ঠাকুরই, তো এই একটা ছোট্ট ঠাকুর নেওয়া হয়েছে। আর এই যে পানি শঙ্খ নেওয়া হয়েছে, এরকম একই ডিজাইনেরই তিনটে নেওয়া হয়েছে, তো দেখো এই যে তিনটে শঙ্খ নেওয়া হয়েছে, এগুলো খুব কম দামেই পেয়েছি আমরা। আরও নেওয়া হয়েছে, এবার একটা জামা কাপড় দেখাই। এখানে আর এক রকমের পানি শঙ্খ নেওয়া হয়েছে, এই যে ওই একটা, এটা সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর।
এই একটা পানি শ্যাম্পু নেওয়া হয়েছে, আর এখানে একটা পানি শ্যাম্পুর স্ট্যান্ড নেওয়া হয়েছে, সেটাও দেখাচ্ছি। এই যে একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে, তো কেমন লাগছে অবশ্যই বলো। তো এইবার জামা কাপড় দেখাচ্ছি। এই আর একটা চাবি রিং নেওয়া হয়েছে, এটাও জগন্নাথ ঠাকুরের চাবি রিং। আর এই থালাগুলো নেওয়া হয়েছে, এরকম তিনটে থালা নেওয়া হয়েছে, এরকম আরও একটা আছে, তিনটে থালা নেওয়া হয়েছে। এই ঠাকুর থালা এগুলো চলে গেলো। এবার জামা কাপড় দেখাচ্ছি, তো দেখো আর কি কিনেছি। এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে, এরকম সৌরভ কিনেছে জামাইবুর জন্য, দাদার জন্য আর সৌরভের জন্য কিনেছে। এই একটা ডিজাইন আবার পেছনতে দেখো এরকম আছে, এই যে এরকম পুরী লেখা আছে, আবার এখানে দেখো জয় জগন্নাথ লেখা আছে হাতাতে, দেখো খুব সুন্দর, খুব ভালো লাগছে গেঞ্জিগুলো। আর খুব কম রেঞ্জেই আমরা পেয়েছি এই গেঞ্জিগুলো, এরকম তিনটে গেঞ্জি নেওয়া হয়েছে। আর একটা ব্লাউজ পিস নেওয়া হয়েছে, এটা মায়ের জন্য নেওয়া হয়েছে, কেমন লাগছে বলো। এটা হচ্ছে ব্লাউজ পিস, কেমন লাগছে বলো। আর এইটা নেওয়া হয়েছে একটা এই শার্ট মতো, কিন্তু শার্ট নয়, এটা নেওয়া হয়েছে বাবার জন্য, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য নেওয়া হয়েছে এটা। তো দেখো কেমন লাগছে। আর এখানে নেওয়া হয়েছে এই মানে ভাগনার জন্য, এটা নেওয়া হয়েছে আমার দিদির বান্ধবীর মেয়ের জন্য, এটা নিয়েছে এরকম টাইপের। আমিও একটা নিয়েছি আমার দিদির মেয়ের জন্য, তো এই দেখো এরকম নেওয়া হয়েছে। আরও নেওয়া হয়েছে এইটা সৌরভ মানে ভাগনাকে গিফট করলো, এই একটা নিয়েছে, এটা হচ্ছে সুতোর কাজের মধ্যে, আর ওইগুলো ছিল প্রিন্ট, আর এটা হচ্ছে সুতোর কাজের মধ্যে, কেমন লাগছে বলো। আর একটা এই যে চাদর নেওয়া হয়েছে, এটা দিদি নিয়েছে দিদির শাশুড়ির জন্য, ওই একটা চাদর নেওয়া হয়েছে, খুব ভালো আর খুব কম রেঞ্জের মধ্যে এগুলো সবই নেওয়া হয়েছে, পেয়েছি আমরা। গাইস তোমরা এখান থেকে যখন জিনিসপত্র কিনবে একটু দেখে শুনে কিনবে, আর এখানে অনেক দাম বলে, ওরা একটু বার্গেনিং করে কিনবে, তাহলে অনেক কম রেঞ্জের মধ্যে তোমরা ভালো ভালো জিনিস পেয়ে যাবে আশা করছি। তো আমরা একটু বার্গেনিং করেই কিনেছি আর ভালো ভালো জিনিসই পেয়েছি, তো তোমরা একটু দেখে শুনে। জামাই কাপড় নেওয়া হয়েছে, তো এইটা একটা কাফতান কুর্তি নেওয়া হয়েছে, এটা দিদি নিয়েছে, দেখো এটা হচ্ছে একটা কাফতান কুর্তি, কেমন লাগছে বলো। একটা কাফতান কুর্তি নেওয়া হয়েছে, আর আমাকে এটা সৌরভ গিফট করেছে, এটা আমি পুরো খুলছি না, খুলে দেখাচ্ছি না কারণ ভাঁজ করতে পারবো না। তো এটা সৌরভ আমাকে গিফট করলো, তো এটাও কেমন হয়েছে বলো। এটা একটা শাড়ি, কেমন লাগছে অবশ্যই বলো। গাইজ এইসবই আমরা শপিং করেছি, আরও কিছু কিছু কেনার আছে, সেগুলো কালকে কিনবো, আর কালকে আমরা বাড়ি চলে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সব মানে গিফটগুলো কেমন লাগলো অবশ্যই বলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড নাইট।